বিপিএল এর ম্যাচ বাকি আর মাত্র একটি, এরই মধ্যে শুরু হয়েছে টুর্নামেন্ট সেরার হিসেব নিকেশ। সবচেয়ে বেশি আলোচিত নাম সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব এর আগে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন 5 বার। বিপিএল এর প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জেতাটাকে যেন অভ্যাসে পরিণত করেছেন। তামিম ইকবালের হাতে এখনো উঠেনি এই পুরস্কার, তবে এবার আছে সুবর্ণ সুযোগ। সাকিব তামিম ছাড়াও অন্তত 5 ক্রিকেটার আছেন বিপিএল এর এবারের আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার তালিকায়। তাদের মধ্যে উপরের দিকেই আছে তাওহিদ হৃদয়ের নাম। আরো একটা মনে রাখার মতো, বিপিএল আসর কাটানোর পর এ মুহূর্তে তার অবস্থান টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে। তার সামনে আছেন শুধু তামিম ইকবাল, বিপিএল এর টুর্নামেন্ট সেরা হওয়ার যোগ্য দাবিদার যিনি। 14 ম্যাচ খেলে 14 ইনিংসে তামিমের রান 453, গড় 34.84, স্ট্রাইক রেট 125.48। অন্যদিকে 13 ম্যাচের 13 ইনিংসে 447 রানের মালিক হয়েছেন হৃদয়, যেখানে তার গড় 40.63 আর স্ট্রাইক রেট 149.49। ফাইনাল ম্যাচে তার সামনে আছে তামিমকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে আছেন তানজিদ হাসান তামিম, তবে দল ফাইনালে ওঠেনি বলে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে একটু পিছিয়ে গেছেন এই তরুণ। 384 রানের মালিক জুনিয়র তামিমের পরপুরি আছেন লিটন দাস ও মুশফিক রহিম। 13 ইনিংসে লিটনের রান 375, 14 ইনিংসে মুশফিক মালিক 367 রানের। ফাইনালে লিটন বা মুশফিক যদি নিজ দলের জন্য আহামরি ভালো কোনো পারফরমেন্স করতে পারেন কিংবা দলকে জেতাতে পারেন ফাইনাল, তাহলে টুর্নামেন্ট সেরার দৌড়ে এগিয়ে যাবেন তারাও। টুর্নামেন্ট সেরার দৌড়ে সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের হয়ে সাকিবের শুরুটা ছিল বাজে। চোখের সমস্যার কারণে ব্যাট হাতে একেবারেই সুবিধা করতে পারছিলেন না, তবে টুর্নামেন্টের মাঝপথে তিনি হয়ে যান দলের তুরুপের তাস। 13 ইনিংসে 255 রান করেছেন, হাঁকিয়েছেন 2টি অর্ধশতক, বল হাতে শিকার করেছেন 17টি উইকেট। শরীফুল ইসলামের পর তিনি উইকেটের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে, আর তাই যদি 5ম বারের মতো সাকিবের হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কারটা উঠেই যায়, অবাক হওয়ার কিছু নেই। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।